আলেমরা খেলা চায় না মেলা চায়। ওলামায়ে কেরামকে বলবো আন্দোলনের ক্ষেত্রে সংগ্রামের ক্ষেত্রে মানহাজ সালাফি পূর্ববর্তীদের চিন্তার অনুসরণ করতে হবে। হুট করে হঠাৎ করে আবেগ প্রবণ হয়ে আত্মঘাতী কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না। আমরা দেশের যারা অভিভাবক তাদেরকে উপস্থাপন করব, একবার বুঝবে না, দ্বিতীয়বার আবার বুঝবে না, তৃতীয়বার আবার বুঝবে না, চতুর্থবার। ওলামায়ে কেরাম দেশের শত্রু নয়, দেশের কল্যাণ চায়। ওলামায়ে কেরাম আপনাদের কল্যাণ চায়। ওলামায়ে কেরাম নিজেদের কল্যাণ চায়। ওলামায়ে কেরাম বাংলাদেশের কল্যাণ চায়, সমৃদ্ধি চায়, সুখ চায়, শান্তি চায়। তাদের সাথে ভুল বুঝাবুঝি করে ফলাফল আপনাদের পক্ষে যাবে না, ওলামায়ে কেরামের পক্ষেই আসবে। কারণ খেলতে যে চান খেলা ফাইনাল হবে হাসরে, এগুলো চলতেছে টেস্ট, প্রি টেস্ট। ফাইনাল খেলা কোথায়? হাসর ময়দানে। অতএব খেলার খাহেশ বাদ দিন, খেলা বাদ দিয়ে মেলার চেষ্টা করুন। মিল মিল মিল, ঠিক কিনা? আলেমরা খেলা চায় না মেলা চায়, ভণ্ডদের মেলা না, মেল মহব্বত চায়, ঠিক কিনা? আল্লাহ পাকে তৌফিক দান করুক। পাশাপাশি ওলামায়ে কেরামকেও বলবো আন্দোলনের ক্ষেত্রে সংগ্রামের ক্ষেত্রে মানহাজ সালাফি পূর্ববর্তীদের চিন্তার অনুসরণ করতে হবে। হুট করে হঠাৎ করে আবেগ প্রবণ হয়ে আত্মঘাতী কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না। কথা বুঝতেছেন? হঠাৎ করে কোনো কিছু করলে দুর্ঘটনার সম্ভাবনা থাকে। প্লেন হঠাৎ উড়ে না আস্তে আস্তে, কথা বলে জীবনে শুনছেন প্লেন স্টার্ট দিয়েই 600 কিলোমিটার গতিতে দৌড়ায়? এটা যখন প্রথম শুরু হয় শামুকের গতি থাকে, ঠিক কিনা? তারপর এটা ধীরে 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 ধীরে, হ্যাঁ, এটা রানওয়েতে যায়, ঠিক কিনা? তারপর স্পিড ধীরে ধীরে বাড়তে 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 টেক অফ, ঠিক কিনা? উপরে উঠার পর 200-300, আস্তে আস্তে বড় বড় ফ্লাইটগুলো ঘন্টায় 600 কিলো থেকে শুরু 700-800-1000 কিলোমিটার গতিতে চলে প্লেন। অতএব হঠাৎ হয় না, কোনো প্লেন যদি হঠাৎ উঠতে চায় ক্রাশ হবে। ওলামায়ে কেরামকে বলবো হঠাৎ কিছু করবেন না, মানহাজ সালাফি পূর্ববর্তীদের চিন্তাধারাকে সামনে রেখে, কোরআন সুন্নার নির্দেশনাকে সামনে রেখে তারপর ধীরে ধীরে অগ্রসর হন। এদেশের আলেমরা না সরকারের দালাল, অধিকাংশ আলেমের কথা বলছি, কোনো দলের আলেম না, অধিকাংশ ওলামায়ে কেরাম সরকারেরও দালাল না, বিরোধী দলেরও দালাল না। তারা কোনো সরকারের পতন ঘটিয়ে কাউকে বসানোর চিন্তাও করে না, এটা আমার মনের কথা, অধিকাংশ ওলামায়ে কেরামের কথা, পীরমাশাইখদের কথা, ঠিক কিনা? অতএব যদি নসিহতের ভিত্তিতে আল্লাহ তাআলা কোরআনে যেটা বলেছেন যে আপনার কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেছেন উদ্উ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা, হিকমত এখানে দলিল, হুজ্জাত, দলিল ভিত্তিক উত্তম উপদেশের দ্বারা দাওয়াত দাও। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহই নির্দেশ করেছেন কোরআন কারিমে 1500 বছর আগে, সুন্নত হিসেবে আমরা এটা গ্রহণ করতে পারি। আমরা অত্যন্ত পরিমার্জিত ভাষায় আমরা মূর্তি ভাস্কর্য কেন হারাম, কেন শিরক, কেন নাপাক, কেন বানানো উচিত না, কোরআন সুন্নাহ দলিল ভিত্তিক সেই কথাগুলো আমরা দেশের যারা অভিভাবক তাদেরকে উপস্থাপন করব। একবার বুঝবে না, দ্বিতীয়বার আবার বুঝবে না, তৃতীয়বার আবার বুঝবে না, চতুর্থবার, ওরাও তো মানুষ, এক সময় বুঝে যাবে। দিনের বেলায় দাওয়াত, রাতের বেলায় আল্লাহর কাছে রোনা জারি করতে হবে যে আল্লাহ এই হেদায়েতকে কবুল করো তাদের জন্য, আর আমাদের কাছে এখলাস পয়দা করে দাও। আল্লাহ আমাদের কথা যেন কবুল হয়,
তখন তৃতীয় পক্ষ যারা সরকার এবং ওলামায়ে কেরামে দ্বন্দ্ব সৃষ্টি করতে চাচ্ছে তারা তাদের দিবা স্বপ্ন ভঙ্গ হয়ে যাবে ইনশাআল্লাহ তাদের দিবা স্বপ্ন ভঙ্গ হয়ে যাবে কথা বুঝতে পেরেছেন